সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম স্বাস্থ্য জীবনযাপন ভিত্তিক ভিডিও জার্নাল কেমন আছেন এর ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি মেহেরা ফরোজ। আজ আমরা জেনে নেব ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু জ্বর সম্পর্কে নানা তথ্য। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত বছর 10,148 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এক বছরে এত রোগীর ভর্তির ইতিহাস এদেশে নেই। এর মধ্যে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 7 গুণ বেশি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা 9,256 জন। রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী নিয়ে ঢাকার হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। সাধারণত এপ্রিল জুন মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। গত 25 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ঢাকার 12টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং 17টি বেসরকারি হাসপাতালের তথ্য নিয়মিত সংকলন করে। সরকারের এই সংস্থা বলছে 24 তারিখ বিভিন্ন হাসপাতালে 2,322 জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ওই দিনই ভর্তি হয়েছে 547 জন, আগের দিন যা ছিল 560 জন। এ বছরে ডেঙ্গুতে মারা গেছে 8 জন, তবে অনুসন্ধানে দেখা গেছে এ পর্যন্ত 33 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে গতকাল চিকিৎসকদের সম্মেলন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ মিলনায়তনে। প্রায় 1,000 চিকিৎসককে ডেঙ্গুর হালনাগাদ চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। একই সময় রাজধানীর মানিক মে এভিনিউয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে 2 মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী উপস্থিত ছিলেন। যদিও নগরপিতাদের দাবি, সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ছেলে ধরার মতোই গুজব। সংবাদ মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের যে সংখ্যা বলা হচ্ছে তা কাল্পনিক। 3.5 লাখ আক্রান্তদের তথ্য সম্পূর্ণভাবে কাল্পনিক ও বিভ্রান্তিমূলক তথ্য। ঢাকা মেডিকেল কলেজে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত চিকিৎসকদের সম্মেলনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেভাবে আমাদের দেশে রোহিঙ্গা পপুলেশন বেড়েছে, সেভাবে মসকিউটো পপুলেশন বেড়ে যাচ্ছে। মশা নিধন করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের এবং ডাক্তারদের দায়িত্ব যারা অসুস্থ হবে তাদের সেবা দেওয়া, তবে মশা মারার দায়িত্ব আমাদের না। আজ এখানেই শেষ করছি। পরের আয়োজনে আমরা অন্য কোনো রোগ বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।